আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা 8টি কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা 2022-এর ভর্তি বিজ্ঞপ্তি যা নতুনভাবে প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সব তথ্য এক ভিডিওতেই তোমরা পেয়ে যাবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম এবং আসন সংখ্যা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, যেখানে 1116টি আসন রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আগে 330টি আসন ছিল, যা বেড়ে এখন 360 হয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে 704টি, সিলেটে 431, পটুয়াখালীতে 443, চট্টগ্রাম ভেটেরিনারিতে 245, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে 150, নতুন যুক্ত হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে 90টি আসন। সব মিলিয়ে 3539টি আসন রয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম এবং আসন সংখ্যার বিস্তারিত তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে প্রতিটি আসন অর্থাৎ সাধারণদের জন্য রয়েছে 1055টি, মুক্তিযোদ্ধা 55টি, উপজাতিদের জন্য 6টি, সব মিলে 1116টি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণদের জন্য 620টি, অন্যান্য কোটা মিলিয়ে 704টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরে সাধারণদের জন্য 331টি, অন্যান্য কোটা মিলে 307টি। চট্টগ্রাম ভেটেরিনারিতে সাধারণদের জন্য 227টি, সব মিলিয়ে 245টি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমরা দেখতে পাচ্ছ সাধারণদের জন্য রয়েছে 393টি এবং অন্যান্য কোটা মিলিয়ে 431টি। পটুয়াখালীতে সাধারণদের জন্য 380, সব মিলিয়ে 443 এবং সর্বশেষ যুক্ত হবিগঞ্জে সাধারণদের জন্য 84টি, সব মিলিয়ে 90টি। বন্ধুরা, এবার আসি আবেদন করার যোগ্যতা। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। এবার আসি আবেদন করার ন্যূনতম যোগ্যতা, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আবেদন করার যোগ্যতা হিসাবে এসএসসি বা সমমান পরীক্ষা 2017-18-19 সালে যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করবে তারা অবশ্যই আবেদন করতে পারবে। পাশাপাশি এইচএসসি বা সমমান পরীক্ষা 2021 অথবা 2020 সালে যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করবে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি আইটি তথ্য জানিয়ে রাখি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিত, এই চারটি বিষয় তোমার এইচএসসি বা সমমান পরীক্ষায় থাকতেই হবে। এবার আসি জিপিএ রিকোয়ারমেন্ট। এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 4.0 পেতে হবে এবং সব মিলিয়ে 8.50 পেতে হবে চতুর্থ বিষয় ছাড়া। এখন চতুর্থ বিষয় ছাড়া তুমি বুঝবে কিভাবে যে কত আসে, সেটা তোমাদের মার্কশিটে উল্লেখ করা রয়েছে। এবারে সিলেকশন পদ্ধতি নিয়েই, তাই সবাই অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ যারা ন্যূনতম যোগ্যতা অর্জন করতে পারবে তারাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। আবেদন যেভাবে করতে হবে, আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে, এটা নতুন ওয়েবসাইট। আবেদন ফি প্রয়োজন হবে 1200 টাকা প্লাস 30 টাকা চার্জ, সব মিলে 1230 টাকা। এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে দিয়ে দিব। ভর্তি পরীক্ষার কেন্দ্র, 8টি কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 60টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র হবে শুধুমাত্র হবিগঞ্জ কেন্দ্র ব্যতীত। পরীক্ষা ও নির্বাচন পদ্ধতি কেমন হবে, মোট 150 নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা নির্ধারণ করা হবে, যার মধ্যে 100 নম্বর ভর্তি পরীক্ষা, সময় দেওয়া হবে 1 ঘন্টা, 100টি প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতে, প্রতিটি প্রশ্নে 1 নম্বর করে, মোট 100 নম্বর। এইচএসসির শর্ট সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, জীববিজ্ঞানের উপর 30 নম্বর অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান থেকে 15, প্রাণীবিদ্যা থেকে 15, পদার্থ, রসায়ন, গণিত 20 নম্বর করে আসবে, ইংরেজি 10 নম্বর। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে, তার মানে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। অন্যদিকে জিপিএর উপর রয়েছে 50 নম্বর, এসএসসির উপর 25 নম্বর যেটা তোমার জিপিএকে পাস দিয়ে গুণ করতে হবে, এইচএসসির উপর 25 নম্বর যেটার উপর জিপিএকে পাস দিয়ে গুণ করতে হবে। নোটিশ অনুযায়ী নোটিশের 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে এসএসসির জন্য 25, এইচএসসির জন্য 25 নম্বর যোগ করে ফল প্রস্তুত করে মেধা তালিকা ও অপেক্ষমান মেধা তালিকা তৈরি করা হবে। বন্ধুরা, এখানে কিন্তু নম্বরের কথা বলা হচ্ছে, অর্থাৎ তোমার এসএসসির উপর একটি নম্বর ধরা হয়েছে, এইচএসসির উপর নম্বর ধরা হয়েছে। তোমার এসএসসি এবং এইচএসসি এর জিপিএর উপর নাম্বারের কথা বলা হয়েছে, অর্থাৎ তোমার এসএসসির জিপিএকে পাঁচ দিয়ে গুণ করে 5 5 25 এবং এইচএসসির জিপিএকে পাঁচ দিয়ে গুণ করে 25 নম্বর, এ হচ্ছে 25 25 50 নম্বর। অনেকে এটাকে নিয়ে কনফিউশন সৃষ্টি করেছো, অনেকে ভুল বুঝছো, কিছু গ্রুপে
এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তাই অবশ্যই এখানে কনফিউশনের কিছু নেই, তোমার জিপিএর উপর 50 নাম্বার রাখা হয়েছে, এসএসসির উপর 25, এইচএসসির উপর 25, যা জিপিএর উপর নির্ধারিত হবে। কিছু জায়গায় বলা হচ্ছে জিপিএর উপর নির্ধারিত হবে, তবে জিপিএটা চতুর্থ বিষয় ব্যতীত গুণ করতে হবে। ব্যাপারটি কিন্তু এমন নয়, নোটিশের বা বিজ্ঞপ্তির কোনো জায়গায় বলা নেই যে জিপিএটাকে তুমি চতুর্থ বিষয় বাদ দিয়ে তারপর এটা দিয়ে পাস দিয়ে গুণ করতে হবে, ব্যাপারটা কিন্তু এটাও বলা নেই। এবার আসি গুরুত্বপূর্ণ তারিখসমূহ। আবেদন শুরু আগামীকাল 17 জুলাই 2022, আবেদন শেষ হয়ে যাবে 16 আগস্ট 2022। আসন বিন্যাস অর্থাৎ সিট কোন কেন্দ্রে পড়বে তা ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে 1 সেপ্টেম্বর 2022। ভর্তি পরীক্ষা হবে আগামী 10 সেপ্টেম্বর 2022 সকাল 11:30 থেকে 12:30 পর্যন্ত। ফলাফল প্রকাশিত হয়ে যাবে 15 সেপ্টেম্বর 2022। এবার আসি বাসায় বসে কীভাবে প্রিপারেশন নিবে। পদার্থবিজ্ঞানের জন্য শাহজাহান তপন স্যারের বই বুলেট বইটি দেখতে পারো সহায়ক হিসাবে, রসায়নের জন্য হাজারী স্যারের বই অ্যাসপিরিন বইটি সহায়ক হিসাবে দেখবে, গণিতের জন্য কেতাবুদ্দিন স্যারের বই পাশাপাশি ককটেল বইটি দেখতে পারো, জীববিজ্ঞানের জন্য জীববিজ্ঞান বিচিত্রা এবং হাসান স্যারের বই টেক্সট বই হিসাবে তুমি দেখবে। মডেল টেস্টের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে, এর মধ্যে রয়েছে কৃষি বিচিত্রা, রয়েছে সোনালিকা, রয়েছে নেটওয়ার্ক, রয়েছে নেটওয়ার্কের আরও কিছু বই। এই ধরনের বই থেকে যে কোনো একটি বই তোমরা বেছে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম কৃষি গুচ্ছের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে সঠিক সময় তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।